হ্যালো বন্ধুরা, আজকে আমরা কাটোয়া থেকে বর্ধমান যাচ্ছি। তো বর্ধমান থেকে কাটোয়া আর কাটোয়া থেকে বর্ধমানের ট্রেন টাইম আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটি স্কিপ না করে। তো আমরা যে ট্রেনে আছি, ট্রেন নম্বর হলো 35018। বিকেল 4:10 ছেড়ে 5:20-এ বর্ধমান পৌঁছাই। কাটোয়া থেকে ট্রেন ছাড়লো, এবার আমরা আগের স্টেশন শ্রীপাট শ্রীখণ্ড তে গিয়ে দাঁড়াবো। মানে আমরা দাঁড়াবো বলতে ট্রেনটি গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো দেখি বন্ধুরা, কাটোয়া থেকে বর্ধমান মাত্র 15টা স্টেশন পড়ে, আর 15টা স্টেশনের আমি ভিডিও করিনি, কিছু স্টেশনের করেছি। 15টা স্টেশনের নাম আমি আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি যে ট্রেনে আছি সেই ট্রেনটির নাম হলো কাটোয়া বর্ধমান লোকাল। ট্রেন নম্বর হচ্ছে 35018, বিকেল 4:10 ছাড়ে আর 5:30 সময় পৌঁছায়। কাটোয়া বর্ধমান রেল লাইন 2015-তে তৈরি হয় 2015-তে তৈরি হয় তারপরে 2016-17-তে ট্রেন চালু হয়ে যায়। আর কাটোয়া লাইন ব্যান্ডেল হাওড়ার মেন লাইন, আপনি কাটোয়া থেকে বর্ধমান আসতে পারবেন অথবা আপনি কাটোয়া থেকে ব্যান্ডেল আরামসে যেতে পারবেন। তো আমাদের ট্রেন শ্রীপাট শ্রীখণ্ড চলে এসেছে, এবার এখান থেকে ছেড়ে শ্রীপাট নামেই শ্রীখণ্ড নামে আরেকটা রেলওয়ে স্টেশন আছে, ছোট স্টেশন, সেখানে পৌঁছব। ভিডিওটি বেশি না ঘুরিয়ে শর্টকাটে বলে দিই বন্ধুরা, কাটোয়া থেকে ট্রেনের টাইমটা আমি লাস্টে বলবো। এখন কাটোয়া থেকে এই ট্রেনটি ছেড়েছে, কাটোয়ার পরে শ্রীপাট শ্রীখণ্ড বাঙ্কাপাসি কাইচর হল্ট নিগন সৌতা বালগোনা ভাতার আমরুন কার্জনা চামারদিঘি কেষ্টিয়া কামনাড়া তারপরে বর্ধমান। এই মাত্র পনেরোটা রেলওয়ে স্টেশন। আর কাটোয়া থেকে সকাল 5:15-তে বর্ধমান লোকাল ছাড়ে আর 6:35-এ পৌঁছয়। তারপরে কাটোয়া বর্ধমান লোকাল আছে 7:25-এ, 8:45-এ পৌঁছই, তারপরে আছে 8:50, 10:15-এ পৌঁছই, তারপরে আছে বিকেল 4:10 যে ট্রেনটি আমি আছি, তারপরে আছে 5:50 কাটোয়া বর্ধমান লোকাল, 7:15-এ পৌঁছাবে, তারপরে লাস্ট ট্রেন রাত্রি 8:30 যেটি 10:00 সময় বর্ধমান পৌঁছায়, তারপরে কোনো ট্রেন নেই, তারপরে সকালবেলায়। আর ট্রেনের নম্বর আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, ট্রেন নম্বরটি আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো যদি ভিডিও আমি ভালো বানিয়েছি, যদি মনে হলো যে আমি আপনাদেরকে সঠিক জানকারি দিয়েছি, তো প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে, সরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন বন্ধুরা। এবার আমরা বর্ধমান পৌঁছে গেছি, কমপক্ষে 1:20 বসার পরে আমরা বর্ধমান পৌঁছে গেলাম। বাসে ধাক্কা খাওয়ার চেয়ে ট্রেনে আসা বহুত ভালো, আপনি আরামসে সিট পেয়ে যাবেন, বেশি ভিড় হয় না ট্রেনে। তো বর্ধমান পৌঁছে গেছি বন্ধুরা। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যদি ভিডিও ভালো লেগে থাকে, আর ট্রেনের টাইমগুলো যদি আপনারা জানতে পেরেছেন। তো আমরা বর্ধমান পৌঁছে গেছি, আপনি বর্ধমান পৌঁছলে একটা কথা মনে রাখবেন যে আপনি দিশা হারিয়ে যাবেন, কি কোন দিকে শিয়ালদা কোন দিকে মানে বেনারস, আপনি দিশা হারিয়ে যাবেন। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে দিশা হারাবেন না, যেদিক থেকে এসেছেন সেদিকেই যাবেন, বর্ধমান পৌঁছে গেছি।